নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজকে আমি নিয়ে চলে এসেছি ওয়েট লসের একটা রেসিপি, লাউ এর সবজির। ওজন কমাতে লাউ এর কিন্তু জুড়ি মেলা ভার, ভীষণই উপকারী একটা সবজি। লাউ তরকারি হিসেবে খান কিংবা জুস করে, লাউ এর গুণাবলী কিন্তু প্রচুর। লাউ শুধু ওজন কমাতেই কিন্তু সাহায্য করে না, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্ট্রল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, ইয়াং জেনারেশনের অনেকেই কিন্তু লাউ এর তরকারির নাম শুনলে নাক সিঁটকায়। তাই আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি, এটা শুধু হেলদিই নয়, টেস্টিও। যারা লাউ এর নাম শুনলে নাক সিঁটকন, অবশ্যই এই প্রিপারেশনটা ট্রাই করুন। লাউ একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দুটো বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা, চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এক চামচ তেল। তেলটাকে ফ্রাইং প্যানের মধ্যে চারিদিকে পুরো স্প্রেড করে নেব। এবার তেল গরম হলে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো মিহি করে কুচানো পেঁয়াজটা। যেহেতু একদম অল্প তেলে রান্না, সেই জন্য একদম মিহি করে পেঁয়াজগুলোকে কুচিয়েছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু একটু কমিয়েই দিলাম, আর ভাজার সময় যাতে পেঁয়াজটা ধরে লেগে না যায়, তার জন্য সামান্য একটু জল ছড়িয়ে দিলাম। পেঁয়াজ এখন বাদামি করে ভাজা হয়ে গেলে এবার মিক্সিং জারে করে রাখা পেস্টটাকে দিয়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্যই মশলা দিয়েছি। এবার সব কিছুকে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট একটু হতে দেব। 5 মিনিট হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেব। মশলা এখন সুন্দর কষানো হয়ে গেছে। এইবার এই কষানো মশলাটাকে একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব। যেহেতু এই সম্পূর্ণ রান্নাটা মাত্র এক চামচ তেলে বানিয়েছি, তাই ননস্টিকের ফ্রাইং প্যানে আমরা ওই পেঁয়াজটাকে ভাজার জন্য এবং মশলা কষানোর জন্য লেগেছিল। এখন যেহেতু ওই স্টেপসগুলো হয়ে যাওয়াতে এবারে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এরপর কুচানো লাউগুলোকেও দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে 2 মিনিটের জন্য আরও একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম এক বাটি মেপে এক বাটি জল, মানে ওই 250-300 মতো জল। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও একবার। এবারে কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে 3 সিটি মেরে রান্নাটা করে নেব। প্রেশার কুকারের প্রেশার যখন নিজে থেকে রিলিজ হয়ে যাবে, ঢাকা খুলে একবার চেক করে নেব। লাউ একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর ফ্রেশ কুচানো ধনে পাতা। উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি লাউয়ের সবজি দরকারি। কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন, বেশি ঝোলও নয় আবার খুব একটা ঘনও নয়, একটু মাখা মাখা। এবার এক বাটি এই লাউয়ের তরকারি সাথে দুটো হাতে করা রুটি আর অনেকটা পরিমাণে গ্রিন স্যালাড আর টক দই দিয়ে লাঞ্চ বা ডিনার সারুন। হেলদি খান এবং সুস্থ থাকুন।
আশা রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনটা প্রেস করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।